সংস্কারাধীন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠ খেলার উপযোগী করতে ঠিকাদারের প্রতিষ্ঠানকে সময় বেঁধে দিল জাতীয় ক্রীড়া পরিষদ। মাঠের সংকট থাকায় অন্তত পিচ, ড্রেসিং রুম আর মিডিয়া বক্স প্রস্তুতের দাবি জানিয়েছে বাফুফে। হোম অফ ফুটবল বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রায় শত কোটি টাকা ব্যয়ে চলছে যার সংস্কার কাজ, কিন্তু সময়ের সাথে পাল্লা দিয়ে এগোতে পারেনি এই কর্মযজ্ঞ। গেল এক মৌসুমেরও বেশি সময় ফুটবল গড়ায়নি এই মাঠে। ১৩ নভেম্বর মাঠে গড়াবে 2022-23 মৌসুম, কিন্তু এখনও খেলার উপযোগী হয়নি এই মাঠ। সিন্স আমাদের লোকাল অনেক খেলাধুলা চলছে এবং মাঠের অভাবে আমরা কিন্তু আমাদের কম্পিটিশনসগুলো আয়োজন করতে গিয়ে আমরা সাফার করছি। সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে, সেই দৃষ্টিকোণ থেকে আমরা অনুরোধ করেছি বাই ডিসেম্বর 2022 মাঠটি যেন প্রস্তুত করা হয়। আসছে বছর মার্চ মাসের মধ্যেই মাঠ প্রস্তুত করে দেওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানকে নতুন করে সময় বেঁধে দিয়েছে এনএসসি। যদিও আমি একেবারে টেন্ডার বা কার্যাদেশের আলোকে নয়, তথাপিও আমি বলেছি এটা অন্য একটা কারণে যে মার্চ এপ্রিল থেকে আমাদের বৃষ্টি নামা শুরু হয়ে যায়, তা আমরা যদি তার আগে মাঠটা রেডি করতে পারি তাহলে বৃষ্টি এতে পড়বে না। মাঠের বালির স্তর দেওয়া হয়েছে অনেক আগেই, এখন বাকি মাটির স্তর আর ঘাস লাগানোর কাজ। বারমুডা, ইয়াঙ্গুন আর রয়্যাল বেঙ্গল এই তিন প্রজাতির মধ্যে অন্তত দুটি প্রজাতির ঘাস লাগানোর প্রস্তাব ছিল বাফুফের, সে বিষয়ে গুরুত্ব দিচ্ছে এনএসসি। আমার ইঞ্জিনিয়ারিং সাপোর্ট যতটুকু থাকে, আমার লোকের যতটুকু সাপোর্ট থাকে, আমার যতটুকু সাপোর্ট থাকে, আমরা টাইম টু টাইম মিট করব, প্রয়োজন প্রতি সপ্তাহে করব, কারণ এটা একটা জাতীয় প্রতিষ্ঠান এবং আমাদের জাতীয় বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত। আমি আশা করি কোনো একটা উন্নত মাঠ। মঙ্গলবার সকালে কাজের অগ্রগতি পরিদর্শন করেন এনএসসি ও বাফুফের প্রতিনিধিরা। এনএসসি কে সহযোগিতা ও কাজের তদারকি করতে বাফুফে তিন সদস্যের একটি সেল গঠনেরও প্রস্তাব করেছে। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।